দেখো মিষ্টি খাওয়ার পর মানুষের ঝাল খেলে কেমন রিঅ্যাকশনটা হয় সেটা তোমরা দেখো ঠিক আছে আমি একটু দু চোখ ভরে দেখে নি আগে দেখে না দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এক্সাইটিং ভিডিও সো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা গেমিং ভিডিও নিয়ে যেটা থাম্বনেল দেখে তোমরা আশা করছি বুঝেই গেছো তো আজকে কিন্তু হোলি মানে কালকে দোল ছিল বাঙালিদের উৎসব দোল আর পরের দিন তো মানে আমাদের নর্থ বেঙ্গলিদের উৎসব থাকে হোলি তো সেই জন্য আজকের দিনে প্রোগ্রামটা করছি আমরা মানে চ্যালেঞ্জটা আজকের দিনে হচ্ছে তোমরা হয়তো এর পরের দিনই পোস্ট মানে আমি পোস্ট করে দেবো ভিডিওটা পেয়ে যাবে তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর আমার সাথে আছে এরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড তোমরা সবাই খুব ভালো করে চেনো ওকেও ভিডিওতে দেখেছো ওর নাম হলো ইন্দ্রজিৎ হাই করে দে আর ওর নাম হলো প্রীতিলতা ওকে সবাই চেনো এবং ওর একটা মানে চ্যানেল আছে প্রীতিলতা মিক্স ব্লগ তো তোমরা সবাই কিন্তু ওকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ওখানে তোকে একটুখানি সাপোর্ট করো আর কি যেমন আমাকে ভালোবাসা দিয়েছো ওইভাবে ওকেও ভালোবাসা দিও তো আজকে চ্যালেঞ্জটা হতে চলেছে মিষ্টি চ্যালেঞ্জ ঠিক আছে তো যেহেতু আজকে দোল তো সেই জন্যই ভেবেছি একটু মিষ্টি চ্যালেঞ্জ করা যাক সবাইকে মুখটা তো একটু মিষ্টি করতে হবে তো মিষ্টি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো শুধু গাইজ মিষ্টি কিন্তু এখানে নেই এটা ভেবো না যে শুধু মিষ্টি আছে মিষ্টি তো আছে তার সাথে টকও আছে তার সাথে কিন্তু এই যে ঝালও কিন্তু আছে মানে এর আগের দিন তোমরা তো ভিডিওটা দেখেছিলে আমার যারা যারা দেখেছো তারা জানো তো এই ঝালটা পানিশমেন্ট যে লাস্ট হবে তার বললে আছে ইন্দ্রজিতের কাছে আছে 10টা আমার কাছে 10টা পিতৃদাদার কাছে আছে 10টা তো এটার রুলসটা আমি বলে দিই কীভাবে এটা গেমটা আমরা করব কোনো টাইমিং নেই এখানে তো ফার্স্টে যে তা বেশি খেতে পারবে এবং যে ফার্স্ট খেতে পারবে সে হলো গিয়ে ফার্স্ট এবং যে তারপরে থাকবে তো সে হবে গিয়ে সেকেন্ড এবং যে একদমই খেতে পারবে না সবথেকে কম খাবে সে হলো গিয়ে লাস্ট তো ফার্স্ট যে হবে তার জন্য রয়েছে একটা ধামাকেদার পুরস্কার মানে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে লাস্টে তো বলে দেবো নাকি এখনই আচ্ছা যে ফার্স্ট হবে তার জন্য কিন্তু একটা ধামাকেদার মানে প্রাইজ রয়েছে এবং যে সেকেন্ড হবে তার জন্য রয়েছে যে তেঁতুল আর যে লাস্ট হবে তার জন্য রয়েছে এই যে লঙ্কা ঠিক আছে এই লঙ্কাটা কিন্তু খেতে হবে চিবিয়ে ঠিক আছে তো চলো তাহলে বেশি দেরি না করে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোরা রেডি আছিস রেডি তো আমরা পুরো রেডি তো এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্টেড তো চলো 1 2 3 স্টার্ট আগে খেতে হবে কিন্তু আসতে পারে কিন্তু হবে না তা সবাই যেন জিতে যাবো না রকম করে হবে না আচ্ছা রস দিব না ও লাস্ট হয়ে গেল কি হচ্ছে না কপ খুলে গেলে নিচ্ছে যেভাবে কপ খেতে হবে দেখাবে আমার ফ্রেন্ড হেরে গেছে জিগরি দোষ দেখে নাও এই মুহূর্তে আমি ভাবতে পারিনি যে আমি সেকেন্ড হবো আমি ভেবেছিলাম আমিই হারবো কারণ আমি একসাথে এতগুলো মিষ্টি কোনোদিন খাইনি আমি হয়তো খুব জোরে দুটো থেকে তিনটে কিন্তু আমি জানতাম হয়তো ও জিতবে না আমি
মিষ্টি খাই না কিন্তু যেহেতু এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তাহলে ভাই তো করতে হবে তাই হবে তো চলো তাহলে একটু সরিয়ে নি ওরা সরিয়ে দে ঠিক করে বসে একটু দুজন এখানে দুজন এখানে তো গাইস খাওয়া আমাদের কমপ্লিট তো এবার পানিশমেন্টের পালা তো যেমনটা বলেছিলাম যে সেকেন্ড হবে যে ফার্স্ট হবে তাকে জন্য একটা স্পেশাল ধামাকেদার একদম মানে গিফট আছে যে হারবে তাকে লঙ্কা খেতে হবে তো চলো আমরা লাস্ট থেকে শুরু করি মানে আগে যে লাস্ট হচ্ছে তার পানিশমেন্টটা আগে দিয়ে দিই তারপরে আমি যে পানিশমেন্টটা পাবো সেটা আমি নিয়ে নিই দেন তারপরে যে ফার্স্ট হয়েছে তো তাকে যে গিফটটা দেওয়া আছে সেটাও তাকে দেবে তো পানিশমেন্টের জন্য কিন্তু তুই রেডি তো পানিশমেন্টের জন্য তো এই দুটো লঙ্কা কিভাবে খেতে হবে তুই জানিস আশা করি তো এই দুটো লঙ্কা কিন্তু আগের দিন তোমরা ভিডিওতে আমার দেখেছো আমি কিভাবে খেয়েছি দুদিকে দে লঙ্কাটা দুদিকে ভালোভাবে ঢুকিয়ে মানে এইভাবে দুপাশে দিয়ে চেপাতে হবে ঠিক আছে তো তুমি রেডি এখানে রাখো তো নাও এবার তুমি কিভাবে দেখো কিভাবে তুমি লঙ্কা খাবে মানে মানে ভাবতে পারছো আজকে হোলির দিনে তো এটা একটা মানে কি বলবো শাস্তি আর কি লঙ্কা খাইয়ে শাস্তি দিচ্ছি আমরা কতটা আমরা নিষ্ঠুর কিন্তু কিছু করার নেই ভিডিওর জন্য আমাদের নিষ্ঠুর হতেই হবে গাইস কিছু করার নেই তোমাদের জন্য ঠিক আছে তোমাদের এন্টারটেইন করার জন্য কিন্তু সবটা তো দেখো মিষ্টি খাওয়ার পর মানুষের ঝাল খেলে কেমন রিয়াকশনটা হয় সেটা তোমরা দেখো ঠিক আছে আমি একটু দু চোখ ভরে দেখে নিই আগে দেখে না দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ কিছুক্ষণ পরে কাঁদবে খাও একটু বাজাই কিন্তু রিয়াকশন দিতে পারছে আমি খাচ্ছি ঠিক আছে তো গাইস ও খাচ্ছে দেখে নাও আমি খুব এক্সাইটেড দেখার জন্য এর আগের দিন গাইস এরা খুব দেখেছে মজা নিয়েছে আবার মজা নিয়েছে বুঝতে পেরেছো তো আমি আসছি তো মজা নিয়েছে কিন্তু আমাকে ঠিক আছে এবার আমি মজা নেব আজকে খুব মজা হচ্ছে তাহলে স্টার্ট কি হবে দাঁতে কয় পুরোটা চিবাবি পুরোটা হ্যাঁ আমি জানি এটা কি চিবিয়ে চিবিয়ে এবার তুই ফেলে দিবি কিন্তু চিবাতে হবে তোকে ভাই পুরোটা পুরো কচকচ করে চিবাতে হবে গোটা গোটা থাকলে কিন্তু হবে না চলো স্টার্ট আসছে তো নে নে ভালো করে না 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 করে করে চিবা করে কত চিবে নে হ্যাঁ চিবা 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 পুরো মুখে হ্যাঁ ভালো করে চিবা 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 আগে চিবা চিবা তুই তুই চিবা 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 আকর দেখা আকর দেখা হ্যাঁ গাইস দেখ না আকর আকর দেখা লাগছে মাথাটা ঘোরাচ্ছে কেমন লাগছে বলো মাথাটা ঘোরাচ্ছে ভালো লাগছে গাইস এই মুহূর্তে শুধু আমার বাবার নামটা কোন কে বলো লো কি এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলে শুনতে পেলাম একটু কষ্ট করে বল আই এম স্পিচলেস গাইস মিষ্টি খাওয়ার পর লঙ্কা গেলে কতটা কষ্ট হয় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো একটু সেতুর মুখে দিয়ে দিই সো গাইস দেখতেই পাচ্ছো ও কিন্তু মানে এরকম ভাবে লঙ্কা খাওয়াটা কিন্তু খুবই মানে খুবই মানে কি বলবো টিপিক্যাল আমি লঙ্কা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি লঙ্কাটা খাই সেটা কিন্তু আমাদের গায়ে লাগে না আমি কিন্তু ঝাল খাই না ও কিন্তু ঝাল খায় তাও কিন্তু ওর এই অবস্থা মানে শুধু লঙ্কাটা ছিবলে মুখে কতটা ঝাল লাগে তোমরা সেটা সবাই জানো যে ঝাল খাও না তাই কিন্তু প্রচুর কষ্ট ঠিক আছে এবার এবার তুমি নিজের তুমি এবার তোমার পালাটা চলে এসেছে তো আমার পালা এবার পারমিতার পালা এসেছে চল তো আমার পালা আমি এখান থেকে তেঁতুল খাবো দেখতে পাচ্ছো তো এই যে তেঁতুল তো চিবতে হবে টকটা আমার খেতে হবে এখন কিছু করার নেই গাইস আরো আরো নিতে হবে আরো নিতে হবে হ্যাঁ না নিয়েছি না এটা এতটা নিয়েছি চলো স্টার্ট গাইস দেখতে পাচ্ছো কতটা তেঁতুল খেতে হবে তো খেতে হবে হবে ওটা টক কম আছে গাইস টক কম আছে খুব ইজি ওটা খাওয়া এটা খাওয়া খুব ইজি কিন্তু লঙ্কা খাওয়াটা ইজি না গাইস কিছু করার নেই এটা এটা রুলস এটা রুলস রুলস তো পালন করতে হবে চলো খাই এইখানে মুভি করিস না বাইরে গিয়ে বাইরে চলে যেতে পারিস আমাকে জললে পানি জলের সময় অখাদ্য অখাদ্য লেবু হলো তার চিকচির একটু অখাদ্য অবস্থা এখন গাইস যেমনটা বলেছিলাম তো যে লাস্ট হয়েছে তার পানিশমেন্টটা তো দেখে নিলে যে সেকেন্ড হয়েছে তার পানিশমেন্টটাও দেখিয়ে দিয়েছি তো যে এবার ফার্স্ট হয়েছে তাকেও তো একটা সুন্দর গিফট আমাদের দিতে হবে তো আমাদের দুজনকার তরফ থেকে নে আমাদের দুজনকার তরফ থেকে তোর জন্য এই কাশফুলটা ভরা ভালোবাসা ভালোভাবে নে ওটা আর গাইস তার সাথে সাথে শুধু ওই কাশফুলটাই নাই দেখতে পাচ্ছ দু হাজার টাকা তো এটা
শুধুমাত্র তোমার জন্য তুমি হ্যাপি ইয়েস হ্যাপি তো গাইস দেখতে পাচ্ছো 2000 টাকা এটা শুধু আমাদের তরফ থেকে ওর জন্য ঠিক আছে এত ভালো মানে খাওয়ার জন্য জেতার জন্য তোমার জন্য 2000 টাকা তুমি পেয়েছো তুমি হ্যাপি থ্যাংক ইউ তো গাইস 2000 টাকা চলে গেল খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমার বন্ধু জিতেছে তো তাকে তো 2000 টাকা দিতেই হবে পুরস্কার না হলে পরের রাউন্ডে ওকে আর পাবো না ও বসবে না গাইস ভিডিওটা এখানে এন্ড করলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো চ্যালেঞ্জটা এবং তোমরা পরে কেমন আর কোন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের মতামতটা তো সেই অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করব বা চ্যালেঞ্জ ভিডিও করার চেষ্টা করব তো গাইস আজকের মতো এখানেই টাটা তো আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও আসতে আসতে চলেছে তো চলো তাহলে টাটা করে দে টাটা গুড বাই টাটা চল